নেত্রকোনা দুই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের প্রচার কেন্দ্র বাংচুর করা হয়েছে। সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ বাজারে গতকাল শুক্রবার রাতে এই বাংচুর চালানো হয়। অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান কসুর সমর্থকরা এই বাংচুর করেছেন। এ ঘটনায় লক্ষ্মীগঞ্জ গ্রামের শাহরিয়ার আহমেদ রুমান নামে নৌকা প্রতীকের এক সমর্থককে আটক করেছে পুলিশ। এ সময় তার মুক্তির দাবিতে নেত্রকোনা মদন সড়কে ঘণ্টাখানেক অবরোধ করে বিক্ষোভ করেন নৌকার সমর্থকেরা। নেত্রকোনার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রচার কেন্দ্রটি সন্ধ্যার পর কে বা কারা বাংচুর করে। বাংচুরের ঘটনায় নৌকার কর্মী রুমনকে আটকের পর নৌকার সমর্থকেরা রাস্তা অবরোধ করে, পরে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে পুলিশের আলোচনার পর অবরোধ তুলে নেয় নৌকার সমর্থকেরা। নেত্রকোনা দুই আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয়ের অস্থায়ী নির্বাচন কার্যালয়ে বাংচুরের অভিযোগ উঠেছে। 27 ডিসেম্বর বুধবার রাতেও বাংচুরের ঘটনা ঘটে, পরে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। কার্যালয় বাংচুরের জন্য ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয় কাউকে দোষারোপ না করলেও তীব্র নিন্দা জানিয়েছেন। জানা গেছে বুধবার রাতে নেত্রকোনা জেলা সদরের সাতপাই নদীর পার এলাকায় বাংচুর করা হয় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের অস্থায়ী নির্বাচনী কার্যালয়। অভিযোগের বিষয়ে প্রার্থীর ভাই অমিত খান শূদ্র বলেন, আমাদের কেন্দ্র বাংচুর করা হয়েছে, আমি পুলিশকে বলেছি আমাদের ঈগলের কেন্দ্র বাংচুরের সঙ্গে জড়িত যারাই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তদন্ত করে তাদের খুঁজে বের করা হোক। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, নির্বাচনী কার্যালয় বাংচুরের কবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশেপাশের দুটি সিসি ক্যামেরায় ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে কতিয়ে দেখা হচ্ছে। বাংচুরের জড়িত সন্দেহে আনিস নামে একজনকে আটক করা হয়েছে।